বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিআরএসসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শেখ ফারানা ইসলাম, ব্রাউনবেড় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সহকারী শিক্ষক, বালিকা শাখা। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের আজকে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উপনিবেশ যুগ ও বাংলার স্বাধীনতা। এই পাঠটার মধ্যে আমাদের প্রথমেই যেটা আসতেছে উপনিবেশ যুগ, যেটাকে উপনিবেশ যুগ বা উপনিবেশ শাসন সেটাকে শাসন সেটা বলা হয়। মূলত উপনিবেশ যুগটা হচ্ছে ১৯৪৭ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব, আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে একসময় ইউরোপীয় লোকেরা বাংলার দখল করে নেয়। তখন আর ইউরোপীয় বণিকদের তখন শাসনে ১৯৪৭ সাল পর্যন্ত তাদের দখলে ছিল, প্রায় একশো বছরের মতো। তো ওই সময় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এই শাসন আমলটাকে আমরা বলি উপনিবেশ শাসন। আর মূলত এই ১৭৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত এই শাসনটাকে আমরা বলা হয় উপনিবেশ শাসন। আর এই শাসনটা যে এই দুই সালের ব্যবধানে যে শাসনটা প্রতিষ্ঠিত হয় সেটাকে বলা হয় উপনিবেশ যুগ। আচ্ছা, এখন চলে যাই এই যে মূলত প্রথমে উপনিবেশটা কী আর উপনিবেশ শাসনটা কী। আমরা তো প্রথমেই বুঝতে পারছি যে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে বাংলা পরাজিত করে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ১৯৪৭ পর্যন্ত তাদের অধীনে বাংলা তাদের অধীনে ছিল। আচ্ছা, এখন প্রথম আসতেছে উপনিবেশটা কি। উপনিবেশ থেকে আমাদের এই উপনিবেশটা আসছে। মূলত উপনিবেশটা হচ্ছে অন্য কোনো দেশের উপর দখলদার আধিপত্যটাই, মানে দখল করে নেওয়া, যেরকম আমাদের বাংলাটা দখল করে নিছিল, এরকম দখলটাই হচ্ছে উপনিবেশ। আর এই উপনিবেশ প্রতিষ্ঠা করাটাই হচ্ছে উপনিবেশ শাসন, মানে তারা এত সাল থেকে এত সাল পর্যন্ত তাদের রাজত্ব ছিল বা তাদের আমাদের দেশের উপরে আধিপত্য ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে আসি যে উপনিবেশ শাসনের পটভূমি, মানে মূলত এই সময়কালের মধ্যে কোন কোন রাজারা এখানে আমাদের বাংলায় আসছে বা চলে গেছে বা শাসন বা তাদের শাসন প্রতিষ্ঠা ছিল। আচ্ছা, প্রথমে যেটা আসতেছে খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা প্রথমে আমাদের বাংলায় প্রবেশ করে। তারা এই আর্যরা এখানে শাসন প্রতিষ্ঠা করেছিল প্রথম দিকে আমাদের খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের পরে মূলত আর্যরা প্রথমে আসছে। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব শুরু থেকে তৃতীয় দশক পর্যন্ত এই আর্যদের প্রতিষ্ঠা ছিল। তার কিছুদিন পরে বাংলার উত্তরাংশটা, মানে উত্তরাঞ্চলটা, সেখানে আসছে আমাদের সম্রাট অশোক। তার কিছুদিন রাজত্বের পরে আমাদের অশোকের রাজত্বের পরে ভারতে আমাদের প্রথমে তারা দখল করে নিয়েছিল যে উত্তর দক্ষিণ, তার পাশাপাশি পূর্ব দিকটাও গুপ্ত সাম্রাজ্যের তাদের দখলে ছিল। তারা প্রায় চার শতক পর্যন্ত তাদের এই দখলদার আধিপত্যই ছিল। আর তারপরে সেই গুপ্তদের পতনের পরে প্রথম যে আমাদের বাংলার শাসক আসে, সে বাংলার প্রথম বাঙালি শাসক ছিল শাসক শশাঙ্ক। যদিও তার আধিপত্যটা বা তার বিয়েটা বেশি দিন আমাদের ছিল না, মানে আমরা বলতে পারি তার স্থায়িত্বটা, তার রাজত্বটা দীর্ঘস্থায়ী ছিল না। তার মৃত্যুর পরে প্রায় একশো বছর বাংলায় কোনো শাসক ছিল না। তখন আমাদের বাংলার মধ্যে প্রায় একশো বছর একটা অরাজকতা বিস্তার করে, সেই অরাজকতার সময়ে তখন তাকে সংস্কৃত ভাষায় একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে মাছনালয় যুগ। আমরা ওই একশো বছর দেখে যখন কোনো শাসক ছিল না, তখন এই অরাজকতার মধ্যে আমাদের দিনকার ছিল, তখন সেই যুগটাকে বলা হতো বাংলা সংস্কৃত ভাষায় মাছনালয় যুগ। আচ্ছা, তার কিছু সময় পরে পাল রাজারা প্রায় চারশো বছর এই তখন বাংলায় প্রভাব বিস্তার করে। তাদের এই চারশো বছর তারা শাসন করে। এই পালদের পতনের পর প্রায় এগারো শতকের শেষের দিকে তখন আমাদের বাংলা আবার বিদেশি বাইরের লোকরা আমাদের তখন শাসনে ছিল। আচ্ছা, আর তার কিছু সময় পরে দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা
পরে এই বাংলা শাসনে তারা চলে আসে। তো এই ছিল আমাদের এই উপনিবেশ শাসকের পটভূমি, মানে আমাদের প্রথমে তৃতীয় শতকের থেকে আর্য থেকে শুরু করে আমাদের বাংলায় সর্বশেষ যে রাজা ছিল সেটা ছিল সেন রাজারা। পাল রাজারার পরে এই সেন রাজারার আগমন ছিল। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন তার পরের পাঠে আলোচনা চলে যাই। আমাদের পরের পাঠটা ছিল, আমরা এতক্ষণ আলোচনা করছি উপনিবেশ যুগ আর উপনিবেশ যে শাসন আমলে পটভূমিটা, তারপর আমরা যেটা আলোচনা করব বাংলায় ইউরোপের বাণিজ্য বিস্তার। বাণিজ্য বিস্তার বলতে আমরা কী বুঝি? ইউরোপের কোনো কোনো দেশে তোমরা খেয়াল করবা যে খনিজ সম্পদের আবিষ্কার, তারপর আমাদের সমুদ্রপথের বাণিজ্য বিস্তার এবং পাশাপাশি কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলেও অর্থনীতি অনেক লাভবান হয়ে উঠছিল আস্তে আস্তে। আবার একটা পর্যায়ে দেখবা কাঁচামাল ও উৎপাদিত পণ্য সামগ্রীর ক্ষেত্র বেশ বাণিজ্য বিস্তার খুব ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। আচ্ছা, আমরা প্রথমে আমরা যদি সাল বলতে যাই তাহলে এটা বলতে হবে যে 1458 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতে কালিকোট মন্দিরে পৌঁছায় এবং ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্যে বিস্তারে প্রতিযোগিতার মধ্য দিয়ে নিয়ে আসে। আমাদের নাবিকের নাম কি ছিল? হ্যাঁ, ভাস্কো দা গামা, উনি পর্তুগিজে ছিল। সালটা ছিল আমাদের 1498 সাল। আর তার একজন দক্ষ নাবিক ছিল যার নাম ছিল, এই দেখো নামটা লেখা, তার যে নাবিক তার নাম ছিল বুকার্ক। উনিও ভারতের ছিল। তো উনি দক্ষিণ মহাসাগরের কর্তৃত্ব অধিকারী করে এক কথায় পুরো ভারতের উনি বহির্বাণিজ্যে করায়ত্ত করে তোলে। আচ্ছা, তারপরে আমাদের 1498 সালের পর থেকে আমাদের আসে 1648 সাল। 1648 সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। সেই শান্তি চুক্তিটা ছিল 1648 সালে। তো 1648 সালে যে শান্তি চুক্তিটা হয় ইউরোপের যুদ্ধরত অবস্থায়, সেই শান্তি চুক্তিটার নাম হচ্ছে আমাদের ওয়েস্টফালিয়া চুক্তি। আচ্ছা, তার কিছু সময় পরে 1660 সালে ফরাসি পর্যটক বার্নিয়ের 1660 সালে এখানে ওলন্দাজরা কাশিম বাজারে সিল ফ্যাক্টরিতে মানে প্রায় 700 থেকে 800 শ্রমিকের লোক নিয়োগ ছিল ওইখানে। আর এখানে আমাদের কাশিম বাজারে প্রায় 22,000 বেল সিল্ক আমদানি করা হতো ওই সময়ের পাশাপাশি। তার কিছু সময় পরে 1680 থেকে 1683 সালের মধ্যে প্রায় 400 বছর, এই 400 বছর শুধু বাংলা থেকে ইংল্যান্ডে রপ্তানির আয় দাঁড়ায় 2 লক্ষ পাউন্ড, বা আমরা সেটা বলতে পারি 18 লক্ষ টাকা। সেখানেও এটাও আমাদের বাংলা সিল কাপড় এবং মিহি কাপড়ের একটা বাণিজ্যের ব্যাপক বিস্তার ছিল। এই ছিল মূলত আমাদের ইউরোপীয় বাণিজ্যের বিস্তার, মানে বাণিজ্য বিস্তার। আর তারপর আমাদের যে একটা আরেকটু আলোচনা আছে সেটা হচ্ছে বাংলায় ইউরোপীয়দের উপনিবেশ শক্তি বিজয়ের কারণ। তো উপনিবেশ বিজয়ের কারণ বলতে গেলে আমাদের 4টা কারণ বলতে হয়। সে কারণ প্রথমে হচ্ছে প্রায় 200 বছর যখন আমাদের বাংলায় সুলতানি আমলে বহিরাগত শাসক যখন আমাদের বাংলায় প্রবেশ করে তখন আমাদের বাঙালির অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিকভাবে আমরা শোষিত এবং অনেক নির্যাতনের আমরা মুখোমুখি হই। আর তখন বাংলায় আমাদের শাসকদের প্রতি আমাদের বিরূপ আচরণ ছিল বা উদাসীন একটা মনোভাব ছিল তখন। তার পাশাপাশি আমাদের ইংরেজদের আক্রমণে আমাদের নবাবের পতনের ফলে বাংলার মানুষের কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না কোনো কাজের প্রতি। তাদের এমনিতে আমাদের ওই ইংরেজদের শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে বাঙালি মানুষের মনোভাব উদাসীন ছিল, আর শোষণের কারণে তাদের কোনো নিজস্ব কোনো চিন্তাভাবনা তাদের কোনো কাজ করতো না। আর আরেকটা কারণ ছিল আমাদের পুঁজিবাজার। এই পুঁজিবাজারের কারণে দরিদ্র জনগোষ্ঠীর স্থবিরতা এতই প্রকট ও গভীর ছিল যে নতুন কোনো কাজের প্রতি তাদের কোনো উদ্দীপনা ছিল না, ঠিক আছে। আর আমাদের তৃতীয় পায়াটা হচ্ছে অর্থনৈতিক ও সাময়িক শক্তি, উত্তরোত্তর শক্তি বৃদ্ধি এবং তাদের দ্রুত পরিকল্পনা বোঝার জন্য কোনো রাজনৈতিক ও সামাজিক শক্তি আমাদের দেশে ছিল না। আর লাস্ট কারণটা হচ্ছে বাংলায় শাসকদের অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত এতই গভীর ছিল যে তরুণ অনভিজ্ঞ সিরাজের পক্ষে তা মোকাবেলা করা সম্ভব ছিল না। এই হচ্ছে আমাদের বাংলার ইউরোপীয় শক্তির, বাংলা উপনিবেশ শক্তির বীজ, মানে কারণগুলো। তো ঠিক আছে বন্ধুরা,
আমাদের আজকে আমাদের পাঠে ছিল উপনিবেশ শাসন বা উপনিবেশ যুগ। তারপর আমরা কিছু পটভূমি নিয়ে আলোচনা করলাম, কোন কোন রাজাদের আমাদের মানে তারা শুরু থেকে আমাদের বাংলায় শাসনে ছিল, আর তার পাশাপাশি আমরা ইউরোপীয় শক্তির কিছু কারণ বললাম। তো যেহেতু এটা আমাদের প্রথম অবস্থা বা প্রাথমিক, তোমরা একটু বইগুলো নিয়ে একটু বাসায় একটু পড়াশোনা করবা। তো ভালো থাকবা, খোদা হাফেজ।